আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। গত 4 ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাটারিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতোয়ানি। হংসিকার এটি প্রথম বিয়ে হলেও সোহেল কাটারিয়ার দ্বিতীয় বিয়ে। শুধু তাই নয়, সোহেলের প্রথম বিয়ের দাওয়াত খেয়েছেন এই নায়িকা, যার ছবি প্রকাশ্যে আসার পর শুরু হয় জোর চর্চা। প্রশ্ন উঠে, যার বিয়েতে দাওয়াত খেলেন তাকেই কেন বিয়ে করলেন হংসিকা? কিন্তু এ বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নায়িকা। দেরিতে হলেও সোহেল কাঠুরিয়াকে বিয়ে করার কারণ ব্যাখ্যা করলেন হংসিকা। ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী বলেন, কোনো একজনকে হ্যাঁ বলতে 7-8 বছর সময় নিয়েছি। আমি ভালোবাসায় বিশ্বাস করি। আমি রোমান্টিক মানুষ হলেও তা প্রকাশ করতে পারি না। আমি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী। আমি সময় নিয়ে এমন একজনকে হ্যাঁ বলতে চেয়েছিলাম যে সারা জীবনের জন্য আমার হবে। সোহেল নিজে থেকে আমার কাছে এসেছিল এবং আমাকে সেই ভরসা দেয়। দক্ষিণী সিনেমার অভিনেতা সিম্বুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হংসিকা, কিন্তু সেই প্রেম ভেঙে যাওয়ার পর সোহেলের সঙ্গে হংসিকার সম্পর্ক গড়ে ওঠে। এসব উল্লেখ করে হংসিকার কাছে জানতে চাওয়া হয় পূর্বের সম্পর্ক থেকে কি শিক্ষা নিয়েছেন। জবাবে হংসিকা বলেন, না, সেটি অন্যরকম এক সম্পর্ক ছিল যা শেষ হয়ে গেছে। এটা আলাদা একটি সম্পর্ক, যে যাত্রাটি একেবারেই নতুন। আমি মনে করি প্রত্যেকটি সম্পর্কে নিজস্ব কিছু ধরন থাকে, এই সম্পর্কেও তাই। ঋত্বিক রোশন অভিনীত ব্যবসা সফল সিনেমা হুই মিল গায়া, সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকদের মন কেড়ে নিয়েছিল, আর এ চরিত্রে অভিনয় করেছিলেন হংসিকা মোতোয়ানি। ছোট্ট সেই টিনা সোহেল কাটোরিয়ার সঙ্গে ঘর বেঁধেছেন। টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে কেরিয়ার শুরু করেন হংসিকা, পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। 2007 সালে তেলুগু ভাষার দেশামুডুরু সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। এরপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তামিল তেলুগু ভাষার 60টি সিনেমার কাজ তার হাতে রয়েছে। পদ্মানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।